তো আজকে আমি ঘাটার মেলায় না ঘটক সেজেছি। নমস্কার, তোমাদের সকলকে ঘাটাল উৎসব ও শিশু মেলায় স্বাগতম। ঠিক আছে মারিয়া, আজকে আমি সেজেছি ইয়ং ব্যাচেলার বন্ধুদের জন্য ঘটক। কে বলা, কে বলা? ঘটক, ঘটক, ঘটক। তো অনেকের মনে প্রশ্ন, অনেকে আমাকে বলে দাদা ঘাটাল শিশু মেলা গেলে তুমি আমার জন্য একটা সুন্দরী বউ খুঁজে দেবে। ইয়েস। তো কাকিমা মুখের দিকে দেখছে, তো কাকিমা একটু মনে মনে হাসছে, ঠিক আছে, তো হাসার কিছু নেই। আর তার সঙ্গে যখন ঢুকছি এই মেলার ভেতরটাতে, এই মেলাতে যখন ঢোকার যে গেট দেখতে পাচ্ছ তোমরা, এখানে সব রোলপত্র খাচ্ছে। আর তার সঙ্গে দেখো এইদিকটা, দেখো এইদিকটা হচ্ছে যে যে মিষ্টির দোকান, তো সেই মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকানের সঙ্গে সঙ্গে খাইখানে তো জিনিসপত্র তো আছেই আছে। আর তার সঙ্গে দেখো উপরটা, দেখো উপরটা, উপরটাতে পুরো একদম সুন্দর করে কাগজের ডিজাইন তৈরি করা হয়েছে। আর এখানে প্রথমে যখন আস্তে আস্তে যাচ্ছি, ম্যাডাম ম্যাডাম এক মিনিট ম্যাডাম, বাড়ি কোথায়, বাড়ি কোথায়? দেখো এই ম্যাডাম প্রথমে লজ্জায় পালিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো লজ্জার কিছু নেই, লজ্জার সঙ্গে সঙ্গে যখন ভেতরে ঢুকছি আস্তে আস্তে, দেখো মেলার মধ্যে পুরোপুরি ভেতরে এন্ট্রি করে নিয়েছি। যে এন্ট্রির মুখে এখানে জিনিসপত্র, যে কাপ প্লেট, যার ফুলের যে দোকান, তো সেই ফুলের দোকানগুলো তো আছেই আছে। আর এর সঙ্গে দেখো ঠিক গেটের সামনে ট্যাটু দোকান, এই ট্যাটু দোকান তো মানে তার সঙ্গে দেখো এখানে সমস্ত দিদি ভাইরা ট্যাটু বানাচ্ছে। এই ট্যাটু দোকানে কী ট্যাটু আছে দাদা? এটা বাটারফ্লাই, তাই তো? আচ্ছা, যে বাদশাহ একটা গান আছে কমর পেতে বাটারফ্লাই, তো একটা হাতে এখন বাটারফ্লাই তৈরি হচ্ছে। কমর পে তেরি বাটারফ্লাই, দূসরোঁ কে কমর কি বাটারফ্লাই দেখতে হ্যায়, হামারা কেকড়া নাহি দেখোগে। ভাই বাটারফ্লাইটা নিচ্ছে কত টাকা? 2100 টাকা। 2100 টাকা? ভাই 2100 টাকা দিয়ে বাটারফ্লাই তৈরি করাচ্ছে এখানে। এখানে দেখো যেখানে তো পাঁচফোড়া চপ, তো আমার নাম শুনেছি। তার সঙ্গে দেখো এখানে ডায়মন্ড অনিল ফিস এরকম কিছু দোকান আছে। আর তার সঙ্গে এখানে ম্যাডামরা কিছু কেনা আছে, পত্র মানে কেনাকাটি করছে। তো ম্যাডাম বলছিলাম বাড়ি কোথায়? হাটালেই বাড়ি। বলছিলাম মেলার জন্য কি এত সেজে গুজে আসছো আজকে? দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই ঘাটাল মেলা থাকবে 25 জানুয়ারি পর্যন্ত, তারপর 2-3 দিন ভাঙা মেলা চলবে। আর দেখো মেলাতে ঘুরতে ঘুরতে এখানে কিন্তু অনেকগুলো ম্যাডাম কিন্তু সেলফি তুলছে আর মোটামুটি। দেখো এখানে এই বৌদিমণি বলছে ভিডিও আমার দেখে অসংখ্য ধন্যবাদ। এটা কে হয়? বোন হয়। তো আজকে আমি ঘাটাল মেলায় না ঘটক সেজেছি। ঠিক আছে মারিয়া। বোনের কি বিয়ে টিয়ে ছেলে টেলে দেখছো নাকি বলো? বোনের কি বিয়ে টিয়ে ছেলে টেলে দেখছো নাকি বলো? হ্যাঁ, পড়াশোনা করছে এখন। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি হ্যায়। তো এখন বিয়ের কোনো প্ল্যানিং নেই। যদি বারে বারে ইশুরে প্রেম, বউদের কথা বলি ঠিক আছে, তোমার থেকে তোমার বোনকে আরো দেখতে কিন্তু হেভি লাগছে। দেখ তেরা দিল মেরে পাস। অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো আমার দেখার জন্য। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে দিবেন এই দাদাকে। কে বলে তুমি? এই দাদাকে সালা এই দুঃখ কা খতম নি হতা বে এই চ্যানেলে নেই, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনি কে আমাদেরকে এভাবে এখানে সমাজ রেও। দেখো এই ছোট্ট বোন আমার ভিডিও দেখে বলছে বাড়ি কোথায়? বাড়ি নিমতলা। নিমতলায় বাড়ি? আমার ভিডিও দেখা হয় তো? তোমার ভিডিও চ্যানেলের নাম কি? টাইম পাস ব্লগ। আর ফেসবুকে অঞ্জন জানা? হ্যাঁ আমি নাম শুনেছি ফেসবুকে, ইউটিউবে তো জানার নাম জলবা হ্যায় আমারা। শুনেছি ইউটিউবে, ফেসবুকে অঞ্জন জানা? হ্যাঁ কিন্তু আমি আপনার নাম শুনেছি ইউটিউবে। হ্যাঁ দেখা হয়, এটা মেয়ে হয়, এটা মেয়ে হয়। তো যাই হোক বৌদিকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওগুলো দেখার জন্য। আর ঘাটাল মেলা এর আগে কত বছর আসা হয়েছে? অনেকবারই এসেছি কিন্তু এখন এইবারের মেলা আমি আজ প্রথমই এলাম। 2024 সালের যে মেলা আমি আজ প্রথম এলাম। 2024 সালে প্রথম আসা হয়েছে তো? নালে আগে আমি এসেছি, আগে আগে দেখেছি। আর এই কাননগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো এত সুন্দর করে একটা বাচ্চা গুছিয়ে কত সুন্দর করে বলতে পারে। ঘাটাল মেলা কিন্তু অনেকটা বড়, তো আমি পুরো একটা ভিডিওতে ঘাটাল মেলা ঘুরে তোমাকে দেখাবো তো দেখাবার সম্ভব নয়। আর এইদিকে আমার হচ্ছে কিছু সেলের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো এইদিকে তো পুরো যে শীতের ড্রেস, তো শীত কিন্তু এখন কিন্তু প্রচণ্ড ভালোই পড়েছে, তো এই শীতের ড্রেস কিন্তু দারুণ করে মানে বিক্রি হচ্ছে। এই তো এইদিকে 100
দেখো প্রিয় গ্যালারিতে, তো গ্যালারিতে কিন্তু বিশাল ভিড়। হ্যাঁ, সমস্ত যে ব্যাচেলার যে বন্ধু আর বান্ধবী তারা কিন্তু এই গ্যালারির ওপরে আছে। তো গ্যালারির ওপরে তো আমি উঠবো উঠবো তার সঙ্গে। দেখো এই জায়গাটা কিন্তু প্রচুর, মানে এত ভিড়, মানে ঠিলে ঠিলে ঢুকতে হচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, চলো একদম এখন গ্যালারির উপরে উঠবো। এখন উঠছি ওপরে, উঠতে উঠতে এই পুরো দিকটা দেখো, একদম চারিদিকে মানুষ আর মানুষ। আর ওই দিকটা আছে নাগরদোয়া থেকে শুরু সমস্ত রাইড, সমস্ত রাইড থেকে শুরু করে এই দিকে আছে স্টেজ। তো চলো আগে আমরা এখন রাইডের কাছে যাবো। ভিডিও কদিন ধরে দেখা হচ্ছে? ভিডিও আমি নিজে একটা ইউটিউবার। নিজে ইউটিউবার? আর নাম কি চ্যানেল? বলো। রাজপুত বাবাই। রাজপুত বাবাই। তো এই দাদার কিন্তু রাজপুত বাবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। মেলায় যখন আসছি তখন এই দাদা ভাই বলছে ভিডিও দেখায়। দাদা ভাই তোমাকে তো মানে থ্যাংক ইউ। আর ভিডিও দেখছো কদিন থেকে? অনেক ধরে দেখছি, অনেক ধন্যবাদ। এটা বাচ্চা ছেলে, বাচ্চা তাই তো? বৌদি কোথায়? ভিডিও দেখায় আমার নাকি? কিন্তু অনেকের সঙ্গে মেলার মধ্যে দেখা। এখান থেকে হচ্ছে আসল টুইস্ট। এইবার হচ্ছে ব্যাপারটা, আমার না অডিও যে জ্যাকটা, সেই জ্যাকটা কোনো কারণে আবার লড়ে গেছে। তো এই দাদারকে তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। এইবারে আমি একদম পুরো যেখানে রাইড থাকে তো সেই রাইডের ভেতরে ঢুকে পড়েছি। আর সত্যি বলছি, অনেকগুলো অডিও বা ভিডিও আমাকে বাদ দিতে হয়েছে। তারপর আমি তিনটে বৌদি খুব সুন্দর সুন্দর আর তার সঙ্গে একটা কাকিমাকে পেয়েছি। আমি এই বৌদিদেরকে জিজ্ঞাসা করলাম, আমার কি ভিডিও দেখা হয়? দেখো আমার ভিডিও দেখা হয়, এত গয়নাগাটি কেউ পরে আসে? কত কিলো সোনা আছে এখানে? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? রানী চকে বাড়ি? রানী এখানে আছে? হ্যালো, হাই 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 হাই, অনেকদিন পর দেখা, কেমন আছো বলো? আমি এমন করে বলছি যেন অনেকদিন পর দেখা, মানে কোনোদিনও দেখিনি। একটু মুখের একটু মাস্কটা একটু হলো। গান আছে পড়ে না চোখের পলক, দেখি দেখি মুখটা একটু, প্লিজ প্লিজ দেখাও একবার মুখটা দেখাও। আজকে আমি সেজেছি, আজকে ঘটক সেজেছি, ঠিক আছে? যারা দেখতে চায়, কি সুন্দর লাগছে দেখো ভাই, মানে এত সুন্দর সুন্দর দেখো মুখের তিলটা কিন্তু খুব সুন্দর। বাড়িতে? বাড়ি কোথায় বলো? এখানেই বাড়ি। আর আর কে আসছে? ললিতা। এটাই ভালোবাসা। তোমাদের সকলকে হাত জোড়ো করে মন থেকে বলছি, আই লাভ ইউ। এরকম ভালোবাসা দিতে থাকো। দেখো এই ভাই কিন্তু করে সোনার কাজ। আর আমি ভিডিও বানাই, যারা সোনার কাজ, ফুলের কাজ বা যে কোনো কর্মক্ষেত্রে বাইরে থাকো, দেশকে মিস করো, তাদের জন্যই কিন্তু ঘুরে ঘুরে ভিডিওগুলো বানাই। তো তোমাদের সকলকে ধন্যবাদ। শুধু অডিও জ্যাকটা খারাপের জন্য অডিওটা নিতে পারলাম না, প্রচণ্ড সাউন্ড আসছিল। আর দেখো এই জন্যই কিন্তু আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। এই তোমাদের ঘাটাল যখন আমি ভিডিও করতে আসি তখন একদম আমার মনে হয় না যে আমি আমার মানে যে হোম টাউন ছেড়ে আসি, মানে আছি। তো আমি কিন্তু বাড়ি কিন্তু পূর্ব মেদিনীপুর, আর আমি ভিডিও বানাই তোমাদের পশ্চিম মেদিনীপুরে বেশি বানাই। তো এতটা বেশি ঘাটাল থেকে ভালোবাসা পাই, তার জন্য কিন্তু বারবার আমি ছুটে আসি তোমাদের এই স্বপ্নের প্রিয় শহর ঘাটালে। আমাকে ফলো করা আছে? ফলো করা আছে আমাকে? তো অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। আমার মেয়ে দেখে খুব। তাহলে তো আজকের ভিডিওর মধ্যে মা আছে ভিডিওর মধ্যে তাহলে। হ্যাঁ বলছিলাম, বাড়ি কোথায়? বাড়ি যদুমণি রাম। কোথায়? সাগরপুর। সাগরপুরে বাড়ি? আর হাই 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 ম্যাডাম ম্যাডাম। বাড়ি কোথায়? এখানে পুষ্পাতে। পুষ্পাতে বাড়ি? একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে, ঘাটালে আমি এখন প্রায় আধ ঘন্টা ধরে ঘুরছি, ঠিক আছে? সব থেকে দেখতে তোমার কিউট লাগছে বেশি আর। আর তোমার নাম কি? সৌমিতা মহাপাত্র। সৌমিতা মহাপাত্র। মহাপাত্র। আচ্ছা আমার ভিডিও কি দেখা হবে না কোনোদিন চোখের সামনে আসছে? না। এই আমার না সব থেকে দুঃখ এখনই খারাপ লাগছে। তো এই ম্যাডাম বলছে আমার ভিডিও দেখেনি। আর কিসে পড়ো? কিসে? এই টেনে মাধ্যমিক দেব। দেখে তোমাকে মনে হচ্ছে তুমি একদম কলেজ কমপ্লিট করে বসে আছো, ঠিক আছে? তো দারুণ লাগছে, তোমার চোখের কাজলটা আরো সুন্দর লাগছে।
এটার দাম কত বলেছে? এটার আড়াইশো টাকা। দাদা আড়াইশো টাকা দাম নেই, দাম কম নেবে না একদম? এত সুন্দর সুন্দর ম্যাডামকে দেখা করে একটু ডিসকাউন্ট তো করা উচিত। দেখো আমার যে দোকানে তো না, এই ম্যাডামদের দিকে এগুলো না ফ্রিতে দিয়ে দিতাম, ঠিক আছে? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, ভিডিও দেখায়। বাড়ি কোন জায়গায় তোমার? এই ঘাটাল কোটালপুরে, দাসপুর। সামনে সামনেই বাড়ি তাহলে। আর কে কে আসছে? হাজবেন্ড আসছে। আমার ঘুরে দেখায়, তুমি দেখো না, তাই তো? তুমি দেখো তো, ধন্যবাদ তোমাকে অনেক। আর এই সমস্ত ভিডিওগুলো দেখো, যদি তোমার সাবস্ক্রাইবার ফলো না করো তাহলে আমার এই মুহূর্তে কিছু করার নেই। আর তোমাকে বলে রাখি, যারা ইউটিউবে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করবে করবে, তার সঙ্গে যারা ফেসবুকে দেখছো প্লিজ আর ফলো করো না। আর হ্যাঁ, বিয়ে বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি ব্লগ দেখার জন্য তোমরা রেডি আছো তো? জীবন উসি কা মস্ত হ্যায় জো আপনে কাম মে ব্যস্ত হ্যায়, পরেশান ওহি হ্যায় জো দূসরো কি খুশিয়ো সে ত্রস্ত হ্যায়।